সুপ্রিয় দর্শক সঙ্গে সুপ্রিয় ভিউয়ার্স অ্যান্ড আমার সকল সাবস্ক্রাইবারকে আবারও স্বাগত আমার এস বি চ্যানেলে চলুন আপনাদেরকে আমি আজকে দেখাবো কীভাবে আপনার রেশন কার্ড অর্থাৎ আপনার যদি রেশন কার্ড না হয়ে থাকে ডিজিটাল রেশন কার্ড না হয়ে থাকে যেটাতে দু টাকা কেজি দরে চাল গম রেশন দোকান থেকে পাওয়া যায় সেটা যদি না হয়ে থাকে তবে আপনি কি করবেন যদি আপনার দরকার হয় দু টাকা কেজি চালে রেশন দোকান থেকে দু টাকা কেজি চাল গম পেতে চান তাহলে আপনার আগে কী করতে হবে চলুন আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি যে আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনার আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তবে দয়া প্লিজ প্লিজ করে যদি একটি লাইক দেবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন চলুন দেখে নেবো আজকের দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের যে কার্ডটি দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সরবরাহ দপ্তর লেখা যে তিনটি কার্ড এখানে দেখানো হয়েছে ডিজিটাল কার্ড এই কার্ডগুলি হচ্ছে ডিজিটাল কার্ড এই কার্ডগুলি তিন রকম কার্ড এবং কোন কোন কার্ডে কী কী পরিমাণ মাল কত দামে পাওয়া যায় সেটি আমার আরেকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটি দেখে নেবেন তবে দেখেন বলছি যে আপনাদেরকে আজকে যে এই ডিজিটাল কার্ডগুলি যদি থাকে তবে আপনি রেশন দোকানে দুটা কেজি ধরে চাল এবং গল পাবেন আর চাল এবং গম দু টাকা কেজি ধরে পাবেন এবং আপনার কাছে যদি এই কার্ড না থাকে তাহলে আপনার যদি থেকে থাকে আর কে টু অর্থাৎ আপনি এরপরে যে এই কার্ডটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই কার্ডটি হচ্ছে আর কে টু এর কার্ড এই কার্ডটি যদি থাকে তবে আপনি দুটাক কেজি ধরে চাল গম পাবেন না আর আপনি যদি না থাকে সে তবে পাবেন না আর এই কার্ডটি থাকলে চাল গম পাবেন তবে দু টাকা কেজি না সেটা অনেক দাম দিয়ে আপনাকে রেশন দোকান থেকে নিতে হবে তবে আপনি যদি দুটাকে কেজি ধরে রেশন দোকান থেকে পেতে চান তবে আপনাকে কি করতে হবে আর কি না করতে হবে সেটা আপনাকে এবার দেখাবো চরুন দেখে নিই প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই আর কে এস টু যোজনার ট্যুর যে কার্ডটি সেটা যদি কার্ডের উপভোক্তারা থাকেন তবে তাদের জন্য ওই কথাটি যদি আপনার পুরোনো রেশন কার্ডটি বিপিএল অথবা অন্তর্দায় হয় মানে আপনি পুরনো রেশন কার্ডে আপনি চাল গম খুব কম দামে পেতেন রেশন দোকান থেকে অথচ এখন পান না এত এখন রাজ্য সরকারের আর কেস টু কার্ড আপনার হয়ে গেছে তবে আপনাদেরকে কি করতে হবে চলুন দেখে নিই আপনাকে চলে আসতে হবে কোথায় নিকটবর্তী ব্লক অর্থাৎ বিডিও অফিস সরবরাহ খাদ্য সরবরাহ দপ্তরের অফিসে সেখানে আপনার রেশন কার্ড এখনও ডিজিটাল না হয়ে থাকলে তবে এখনই আপনার বিডিও অফিসে খাদ্য দপ্তরে যোগাযোগ করতে হবে সেখানে যোগাযোগ করার পরে আপনাকে আপনাকে সেখানে যোগাযোগ করার আপনাকে কি করতে হবে সেটা আপনার বলে দেবো তবে দর্শক বন্ধুরা আমি আপনাদের বলে রাখি যে আপনার যদি ডিজিটাল কার্ড না হয়ে থাকে তার জন্য কি করতে হবে সেই ভিডিওটিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে নেবেন কীভাবে ডিজিটাল কার্ড করতে হবে ফর্ম জমা দিতে হবে সবই আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন কার্ড সম্পর্কিত সব ভিডিও আছে সেগুলো ভিউ করে দেখে নেবেন দর্শক বন্ধুরা তবে আপনাদেরকে বলছি যে আর কেস টু যদি আপনার কার্ড থাকে তবে আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে ফর্ম আট জমা করতে হবে আপনাকে নিকটবর্তী অফিসে যেতে হবে এবং ফর্ম আট জমা করতে হবে আর একটি কথা বলে যদি আপনি ফর্ম আটটি যদি না পেয়ে থাকেন তবে আপনি নেটে বা অনলাইনে আপনি থেকে প্রিন্ট করে নিতে পারেন ফর্ম আট আর সেটা কীভাবে করতে হবে সেটা অবশ্যই আমার চ্যানেলে আর একটি ভিডিও দেওয়া আছে যে ফর্ম আটটি কীভাবে ডাউনলোড করতে হবে আপনার পরিবারের যতগুলি রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা টু আর কেস টু কার্ড আছে সেগুলির নম্বর ফর্ম আর্টে লিখে সেগুলি একটি করে কপি ফর্মটির সাথে জমা করতে হবে ওই কার্ডগুলির ডিটেল দিতে হবে ফর্মে এবং কার্ডগুলিকে জেরেস করে করে একটি করে জমা দিতে হবে পুরনো যদি আপনার কোনো কার্ড থাকে অন্তর্দয় বা বিপিএল সেই কার্ডগুলির কপিগুলি জেরেস করে সঙ্গে ফর্মে দিতে হবে যোগ্য ব্যক্তি অথবা পরিবারগুলিকে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনায় ওয়ান ওয়ানে হচ্ছে কার্ড দেওয়া হবে যার দ্বারা তারা এই দুটা ধরে সব পাবেন সেই কার্ডগুলি আপনাকে দেওয়া হবে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ওয়ান যদি টু থাকে তাহলে আপনি ওয়ান হয়ে যাবেন হ্যাঁ টু এর যে দাম অনেক দাম বেশি এবং ওয়ানের দু টাকা কেজি ধরে কার্ড প্রাপ্তির সময় আপনার পরিবারের রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার টু কার্ডটি সঙ্গে নিয়ে যেতে হবে অফিসে সেই কার্ডটি জমা নিয়ে আপনার ওয়ান কার্ডটি দিয়ে দেবে তারপর থেকে আপনি দু টাকা কেজি ধরে চাল গম আপনার রেশন পার্শ্ববর্তী রেশন দোকান থেকে পাবেন দর্শক বন্ধুরা অবশ্যই আপনার বুঝতে পারছেন কী করতে হবে আমার ভিডিওতে আরও আমার চ্যানেলে আরও আরও ভিডিও দেওয়া আছে আপনার আর কেস টু থেকে ওয়ানে কী করে আসবেন এবং আপনাদের যদি কোনো ডিজিটাল কার্ড না হয়ে থাকে তবে আপনি কীভাবে ডিজিটাল কার্ড তৈরি করবেন সেই সব ভিডিও আপনার আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ শেষে বলে রাখি যে সবাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে লাইক দিন এবং শেয়ার করুন অন্যদের দেখানোর জন্য সবাইকে ভিডিওটি দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন